ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: ويذكر اسم الله في أيام معلومات. وقال تعالى: والفجر وليال عشر والشفع والوتر. عن ثوبان رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: عليك بكثرة السجود لله، فإنك لا تسجد سجدة إلا رفعك بها درجة وحتى عنك بها خطيئة. رواه مسلم. جابتي الشكر حمد وتعريب صفت وصنا আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যিনি দয়া করে আমাদেরকে আজকে এই পবিত্র জুমআয় উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লাম আলা আবদিকা ওয়া রাসূলিক নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মহতরাম ভাই সকল, জিলহাজ মাসের প্রথম 10 দিনে আমাদের করণীয় ও বর্জনীয় সে সম্পর্কে আমরা সংক্ষেপে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কিছু সময় মানুষদেরকে দান করে থাকেন, যেই সময়গুলিতে ইবাদত বন্দেগি করার ফজিলত এবং গুরুত্ব অপরিসীম। খুবই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল একটা অফার, বিশাল একটা মূল্যহ্রাস, বিশাল একটা সার যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন তার বান্দাদেরকে মাঝে মধ্যে। তার মধ্যে যেমন রমাদানুল মোবারক মাস, এরপরে এই জিলহাজ মাস এবং পাশাপাশি মহরম মাস, এরকম অনেক ইবাদতের মৌসুম রয়েছে, যেই মৌসুমগুলিতে ইবাদত বন্দেগি করার ফজিলত এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, দ্রুত গতিতে ধাবিত হও আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, তার কাছ থেকে মাগফিরাত নেওয়ার জন্য এবং ওই জান্নাত নেওয়ার জন্য, যেই জান্নাতের পরিধি সাত আসমান সাত জমিনের চেয়েও বিশাল। সেই জান্নাত এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে কিছু মৌসুম উপহার দেন। তার মধ্যে একটি মৌসুম, তার মধ্যে একটি সময় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন এর ফজিলত অপরিসীম, এমনকি কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কসম করে বলেছেন যে ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে, ফজরের কসম এবং 10 রজনীর কসম। আর এই 10 রজনী বলতে যেটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই 10 রজনী বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন একাকেই বোঝানো হয়েছে। প্রথম 10 দিনকে বা 10 দিনের রাত্রিকেই বোঝানো হয়েছে। অনুরূপভাবে আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজর 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন: ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত, এবং যাতে তারা
আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ করতে পারে নির্দিষ্ট দিনগুলোতে। আর এই নির্দিষ্ট দিন বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নির্দিষ্ট দিন দ্বারা জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসে বর্ণনা করতেছেন যে এই দশ দিনের আমল এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। হ্যাঁ, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ ইল্লা হাযিহিল আশর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দশ দিনের আমল অপেক্ষা আর কোনো আমলেই উত্তম নেই। তারা অর্থাৎ সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দশ দিন কেউ যদি জিহাদ করে সেটাও কি উত্তম নয়? তিনি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করার চেয়েও এই দশ দিন আমল করা অতি উত্তম কাজ। বলেন সুবহানাল্লাহ, ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি হা ওয়া নাফসি ফালাম ইয়ারজি' বিশাই, তবে কোনো লোক যদি এই দশ দিনের ভিতরে আমল করতেছে এবং সে এই দশ দিনের ভিতরে জিহাদও করলো জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে যেয়ে আর কোনো কিছু নিয়েই ফিরে আসলো না, ওই ব্যক্তি এই আমলকারীর চেয়ে উত্তম। অর্থাৎ এখান সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে, এখান থেকে যেটা প্রমাণিত যে এই দশটা দিন আমল করা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত মহব্বতশীল যে অন্য কোনো কিছু আর সমান হতে পারে না। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য করে জাবির বিন সাঈদ বিন জাবির রাহিমাহুল্লাহ তিনি এই দশ দিন যখন হতো এমনভাবে আমল করতেন যে অন্য দিন আর এভাবে আমল করতেন না, খুবই আমল করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেতেন। এই দশ দিন সম্পর্কে ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে জিলহজ মাসের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে এই যে এই দিনগুলিতে নানা প্রকার ইবাদত একত্রিত হয়, অনেক প্রকার ইবাদত। যেমন মনে করেন এই দিনগুলিতে সর্ববৃহৎ একটি যে কাজ সেটা সংগঠিত হয় সেটা হলো হজ। হজ আছে এই দিনগুলির মধ্যে, এই দিনগুলির মধ্যে আরেকটি মহৎ উৎসর্গ যেটা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা হয় সেটা হলো কোরবানি। কোরবানির দিন এই দিনগুলিতে, যেমন কোরবানির দিন আরও চার দিন কোরবানি করা, এই চারটি দিন কোরবানির দিন মহা প্রিয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে। হজের দিন আল্লাহর কাছে প্রিয়, এবং অনুরূপভাবে এই দিনগুলিতে মানুষ ওমরা করে, এই দিনগুলিতে মানুষ আরাফাতের দিনে রোজা রাখে। আরাফাতের দিনে রোজা রাখলে দুই বছরের সগীরা গোনা, জীবনের পূর্বের এক বছর, পরের এক বছর, দুই বছরের গোনা খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ, তা কত বড় ফজিলতপূর্ণ এই দিনগুলিতে জিকির আজকার তাসবিহ তাহলিল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসিলা, এরকম বিভিন্ন তাসবিহ তাহলিল এই জিকির আজকার এই দিনগুলিতে রয়েছে। কাজেই এই দিনগুলির ফজিলতের জন্য বেশি। তাহলে এখানে নামাজ রয়েছে, এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা, নফল নামাজ পড়ার কথা এবং নফল রোজা রাখার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে এই 10 তারিখ মানে কি 9 তারিখ পর্যন্ত বেশি বেশি রোজা রাখতেন জিলহজ মাসের। এই রোজা রাখার কথা, নফল নামাজ, ফরজ নামাজ এবং এই রোজা, তারপর দান খয়রাত সদকা, গরিব মানুষ এদের দিন তারা অসহায় তাদেরকে দান খয়রাত করবেন, সব কিছু ইবাদত একত্রিত হয়েছে কোথায়? এই দিনগুলিতে। এই জন্য ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন এই জন্য এই দিনগুলি সর্বশ্রেষ্ঠ দিন। বলেন সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত বন্ধুগণ, রমজান মাসের শেষ দশক লাইলাতুল কদর, ওখানে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ রাত্রিটাকে মেনশন করা হয়েছে, কিন্তু এখানে দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো এই দশ দিন। কাজেই আসুন এই দিনগুলিতে আমরা ইবাদত বন্দগীতে মশগুল হব। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন দান করেন, বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, কী কী ইবাদত করবেন এই দিনগুলিতে আমাদের একটু জেনে নেওয়া দরকার। বিশেষ করে এই দিনগুলিতে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। পাশাপাশি
নফল নামাজ যেগুলি রয়েছে, হ্যাঁ সুন্নত নামাজ বারো রাকাত এবং অন্যান্য ইশরাকের নামাজ, শাস্তের নামাজ যেটাকে বলা হয় সালাতুল দোহা, হ্যাঁ এই শাস্তের নামাজ আপনি পড়বেন। এরপরে এই দিনগুলিতে আপনি জিকির আজকার করবেন। হাদিসে এসেছে আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, তোমার উচিত হলো আল্লাহকে বেশি করে সিজদা দেওয়া। ফা ইন্নাকা লা তাসজুদু সাজদাতান, কারণ তুমি যখনই আল্লাহকে একটা সিজদা দেবে, হ্যাঁ ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রা ইল্লা রাফা আকা ইলাইহি বিহাদা রাজা, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা মর্যাদা বেশি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, ওয়াহাত্তা আনকা বিহা খাতিয়া, এবং ওই সিজদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, কাজেই আপনি যত পারেন নফল ইবাদত বেশি বেশি করে করবেন। সহি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে এই দিনগুলিতে রোজা রাখা সম্পর্কে। আমি তো একটু আগেই বললাম যে সিয়াম ইয়াউমে আরাফা, আরাফাতের দিনের রোজা, হ্যাঁ ইকাফিরুস সালাতাল্লাতি হ্যাঁ কাবলা ওয়াল্লাতি বাদা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হ্যাঁ পূর্বের এবং পরের, এরকম করে জীবনের দুই বছরের গোনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন ওই ব্যক্তি, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আরাফাতের দিনে রোজা থাকে। বলেন সুবহানাল্লাহ, তবে এই আরাফাতের রোজাটা ওই ব্যক্তি রাখবেন না, কোন ব্যক্তি, যে ব্যক্তি হজ করবে। কারণ হাজি সাহেবদের জন্য এদের দিন হলো আরাফাতের দিন, আর অন্যান্য লোকের জন্য আরাফাতের পরের দিন হলো এদের দিন। কাজেই আরাফাতের দিন হাজি সাহেবগণ তারা রোজা রাখবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন, তিনি আরাফাতের দিনে তার কাছে লাবণ নিয়ে আসা হয়েছিল, দুধ নিয়ে আসা হয়েছিল, হ্যাঁ অন্য কিছু নিয়ে আসা হয়েছিল, তিনি সেখান থেকে পান করেছিলেন, নিয়ে এসে তিনি খেয়েছিলেন। অর্থাৎ সেই দিন হাজি সাহেবগণ তারা রোজা রাখবে না, কিন্তু লেগাইরুল হাজ যারা অন্যান্য লোক তারা কিন্তু ওই দিন রোজা রাখবে, এবং রোজা রাখলে দুই বছরের গোনা সগীরা গোনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, বিশেষ করে ছোট ছোট গোনা যেগুলি হয় সেগুলি। তবে কবিরা গোনাও মাফ হতে পারে যদি আপনি তওবা করেন, ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ করে দেবেন। আর এক হাদিসে এসেছে যে আরাফাতের মাঠে আরাফাতের ফজিলত সম্পর্কে বলা হয়েছে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার যত বান্দাকে মাফ করে দেন অন্য দিন আর এত বান্দাকে মাফ করে দেন না। কাজেই আরাফাতের মাঠে যে সমস্ত হাজি সাহেবগণ দোয়া করতেছেন, আপনি দোয়ায় শরীক হবেন, নিজে নিজেই আপনি দোয়া করবেন, তবে আপনার একা একাই দোয়া করতে হবে, সম্মিলিত দোয়া নয়, একা একাই আপনি যে কোথাও দোয়া করতে পারেন। তবে যারা বিশেষ করে হাজি সাহেবগণ হজের দিনে আপনি হজ পালন করতে যে আল্লাহর কাছে এই সময় কায় মনোবাক্যে নিজের জন্য, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সারা বিশ্বে মুসলিমের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়, এবং ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এত বান্দাকে ক্ষমা করে দেন যে শয়তান বালু নিয়ে নিজের মাথায় নিজে দেয় আর বলে যে এত লোককে আমি পাপ করালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাদেরকে তিনি আজকে এখানে মাফ করে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এবং বলেন যে দেখো আমার বান্দারা আতাউনি শহসান গোবরা, তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ধুলামলিন হয়ে অনেক পরিশ্রান্ত হয়ে আমার কাছে এসেছে, তারা কি চায়, আমার কাছে মাগফিরাত চায়, ক্ষমা চায়। এজন্য সেদিন আল্লাহর কাছে হাজি সাহেবগণ দোয়া করবেন, এবং অন্যান্য লোকেরাও অন্য জায়গায় থেকে তারা রোজা রাখবেন এবং নিজে নিজেই যদি দোয়া করে তাতে কোনো সমস্যা নেই, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর তিনি সবাইকে মাফ করে দিতে পারেন এবং মাফ করবেন, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তুমি আমাদেরকে এই আরাফাতের মাঠের দিনের ফজিলত সবাইকে অর্জন করার তৌফিক দান করব না, আমিন। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে এর পরে এই দিনগুলিতে আরেকটি কাজ বেশি করে করবেন, সেটা হলো কি আল্লাহ নবী বলেছেন ফাকসিরু ফীহিন্না মিন আত-তাহলিলি ওয়াত-তাকবীরি ওয়াত-তাহমীদ, এই দিনগুলিতে তোমরা বেশি বেশি করে তাকবীর পাঠ করো, তাহলিল করো মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, হ্যাঁ তাকবীর বলো, আল্লাহু আকবার বলো, তাহমিদ মানে আল্লাহর প্রশংসা করো। যেমন ইবনে তাবারানিতে হাদিস বর্ণিত রয়েছে, অতএব কারণে এই দিনগুলিতে আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। কারণ কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, বিশেষ করে নির্দিষ্ট
চতুর্থ দিনে তোমরা আল্লাহর স্মরণ করো। সূরা বাকারার 203 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। আর এজন্যই এই দিনগুলিতে বেশি বেশি করে তাকবীর বলবেন, এবং এই তাকবীর কোথায় বলবেন? নিজের বাড়িতে। আবদুল্লাহ ইবনে আব্বাস এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ আবদুল্লাহ ইবনে ওমর, হ্যাঁ তারপর আবদুল্লাহ ইবনে আব্বাস এবং কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সকল সাহাবায়ে কেরাম থেকে এটা প্রমাণিত রয়েছে যে এই দিনগুলিতে তারা অনেকে বাজারে যেতেন, বাজারে যে জোরে জোরে তাকবীর বলতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ জোরে জোরে বলতেন, এবং ওয়ায়ুকাব্বিরুন নাস বিতাকবিরাইহিমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা যখন বাজারে যে এমন করে তাকবীর বলতেন, তখন তাদের তাকবীর শুনে অন্যরাও এই তাকবীরগুলি জোরে জোরে বলতেন। এমনকি আপনি তাবুতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাবুতে জোরে জোরে তাকবীর বলতেন, তাদের তাকবীর শুনে অন্য লোকেরাও তাকবীর বলতেন, তিনি যখন মসজিদে বলতেন এইগুলি শুনে অন্যরাও তাকবীর বলতেন। এই জন্য করে আপনি রাস্তায় একাই চলতেছেন, একা একাই বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ أكبر ولله الحمد الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله وبحمده بكرة واصيلا بشيش করে এই তাকবীর গুলি আরাফাতের দিনের ফজর থেকে শুরু করে প্রত্যেক ফরজ নামাজের পর ইমাম সাহেব সালাম বেরোনোর পর তাকবীর বলবে 13 তারিখ আসর পর্যন্ত। বিশেষ করে এটা হলো মুকাইয়্যাদ নির্দিষ্ট, আর একটা হলো মতলাক মানে ব্যাপকভাবে যে কোনো সময় বলা যাবে, কিন্তু বিশেষ করে যেদিন আরাফাত হবে নয়েজিল হজ সেই দিন ফজরের নামাজের পর থেকে জোরে জোরে ইমাম সাহেব তাকবীর বলবে এবং মুক্তাদিগণও জোরে জোরে তাকবীর বলবে। সবাই আপনি ঘরে আছেন, বাড়িতে আছেন, বাজারে আছেন, ঘাটে আছেন, মাঠে আছেন, যেখানেই থাকেন না কেন গাড়ি চালাচ্ছেন বলতে থাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব ঘোষণা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলি এবং পাশাপাশি দান খয়রাত করা, সদকা করা, হ্যাঁ গরিব মানুষের প্রতি নজর রাখা, এইগুলিও কাজ করবেন, বাবা মার প্রতি খেয়াল রাখবেন, বাবা মা প্রতি দেখাশোনা করবেন, তাদের জন্য টাকা পয়সা প্রেরণ করবেন, কোরবানি দেওয়ার নিয়ত করবেন, এবং বিশেষ করে যারা কোরবানি দেওয়ার নিয়ত করবেন, হ্যাঁ যারা কোরবানি দেবেন তাদের জন্য একটি কাজ, সেটি হলো যে এই কয়েকটা দিনে حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري